না কারণে যারা চিত্র অঙ্কন করে বা ছবি তৈরি করে এদেরকে শাস্তি দেওয়া হবে। হাদিস আছে, ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, প্রাণ সঞ্চার করতে বলা হবে যে এর মধ্যে প্রাণ ঢুকাও। এটা আমাদের সংস্কৃতি না তো, মূর্তি ছবি ভাস্কর্য বা যে উপাসনাগুলো করা এগুলো আমাদের সংস্কৃতি নয়, এগুলো অন্য কালচার থেকে এসেছে। আমাদের সংস্কৃতি হচ্ছে আমল গোপন করে ফেলা, নিজেকে হাইড করা, গোপন করে রাখা। আল্লাহ বোঝার তৌফিক দেখ তরুণ প্রজন্মকে। মদিনার সবচাইতে গরিব সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, লজ্জাস্থান ঢাকার জন্য শুধু একটা জামা ছিল, গায়ে দেওয়ার মতো কোনো জামা নাই। এই সাহাবীর মতো গরিব কোন সাহাবী মদিনার জমিনে নাই। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী ডেকে বললেন, ইয়া বেলাল সবচেয়ে গরিব, শুনতেছেন বুঝতেছেন, সবচেয়ে গরিব। ডাউন পার্টটা ঢাকার মতো একটা গার্মেন্ট ছিল, একটা কাপড়, এটা পেঁচায় আসতো, নামাজ পড়তো, গায়ে রাখার মতো কোনো জামা নাই, আর খাবার দাবার টাকা পয়সা বলতে নাই। ওই সাহাবী রে বিশ্বনবী ইসলাম বললেন, আনফিক বেলাল, বেলাল তুমিও দান কর, তুমিও দাও, দানের হাতকে প্রশস্ত করে দাও। যেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো, ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা, সেদিন কোন অন্তরঙ্গ বন্ধু অন্তরঙ্গ বন্ধুর খবর নেবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কত বড় মারাত্মক কথা! হায়াতের মালিককে, গায়বের মালিককে সে কিভাবে বলে সে পরে আসবে? সে মাগরিব পড়বে না, ইশা পড়বে না, ফজর পড়বে না, সে মাগরিবে বলে কালকে ফজর থেকে পড়বো, সে রাতের গ্যারান্টি দিচ্ছে সে বাঁচবে। লিখে দে, তুই রাত বাঁচবি। মা বোনদের চলাফেরা দেখলে মনে হয় তার যে কেউ আল্লাহ আছে, খোদা আছে। অনেক নারীর হাঁটা চলা দেখলে মনে হয় না তার যেটা মনে হয়, যে কোনো ব্যাডয় দেখলো হাসে, বিড়ি দেখলো আসে, হিজড়া দেখলো আসে, পৃথিবীর সমস্ত নারী উলঙ্গ দেখলেও তোমার চোখের নেশা বন্ধ হবে না। মন এমন সাংঘাতিক, নফস এমন, ছেড়ে দিলে সব দেখেও তৃপ্ত হবে না। আর বেঁধে রাখলে, হালাল পন্থায় রাখলে একজন পবিত্র স্ত্রী, হালাল স্ত্রী দ্বারাই জিন্দগির তৃপ্তি হয়ে যায়। হালালের মধ্যে তৃপ্তি আছে, গুনার মধ্যে তৃপ্তি নেই। গুনার মধ্যে কি নাই? আল্লাহ তার বান্দার উপর তার নিয়ামতের বহিঃপ্রকাশ দেখতে পছন্দ করে। আপনি যদি ধনী হন, আপনার ধনীর একটা প্রকাশ যেন আপনার দেহে থাকে, এতে কোনো সমস্যা নেই। আপনি হাজার কোটি টাকার মালিক, আপনি সিরাপাড়া জামা পড়ছেন কেন? গিফট আমি করতে বলছি কি আপনাকে? আপনি সুন্দর চমৎকার জামা পড়বেন, আর শুকরিয়া করবেন কার? সূরাতুর রহমানের মধ্যে একই আয়াত 31 বার রিপিট করলেন।